জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় গড়ে ওঠা চৈতালি ক্লাবের পুজো উপলক্ষে বিশাল আলোকতরণ ভেঙে পড়ল রাস্তার উপর। শুক্রবার সকালে চাঞ্চল্য করে এই ঘটনা ঘটেছে, যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সুজয়দের নামে এক ছাত্র জানায়, ঘটনার সময় টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই তার সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আলোকতরণটি, তবে বড়ার জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ঘটনার সময় রাস্তার দুপাশে কোনো লোকজন না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তা না হলে মর্মান্তিক কিছু ঘটতে পারত। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আলোকতরণ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ ধরে যানবাহন বন্ধ থাকে ওই রাস্তায়। বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্যই এমন ঘটনা ঘটেছে, এদিন সকালে হঠাৎ করে দমকা হাওয়া বয়ে চলার জন্যই এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। যুদ্ধকালীন তৎপরতায় গোটা আলোকতরণটি খুলে ফের নতুন করে গড়ে তোলা হবে বলে তিনি জানান। 25 অক্টোবর, আমি সুপ্রিয়া দেবদাসি, নিউজ। প্রচন্ড জনবহুল এলাকা এটা, কদমতলা মেইন শহর। তো কি করা, এটা যদি প্রশাসনিক ভাবে দেখা হতো জিনিসটা, যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তাহলে হয়তো বা এই দুই দুর্ঘটনা নাও হতে পারে। তাহলে আপনি বলবেন যে প্রশাসনের এখানে অনেকটা ঢিলে ঢেলা আছে, থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। ক্লাব কর্তৃপক্ষের এতগুলো কাজের মাঝখানে ডেকোরেটর যে কাজটা করে গেল, এটা সবসময় এত তাড়াতাড়ি চেক আপ করা সম্ভব না। হয়তো চেক আপ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তখন এত এই আমার একটু সময়ের মধ্যেই দুর্ঘটনাটা ঘটে গেছে। এটা ক্লাব কর্তৃপক্ষকে এমনভাবে দোষারোপ করা যায় না। তবে হ্যাঁ, ক্লাবের ছেলেরা তো থাকে, একটু দেখাও তাদেরও উচিত ছিল, যেমন প্রশাসনের দরকার উচিত ছিল, সাধারণ মানুষ যারা আমরা ক্লাবে আছি বা ক্লাবের বাইরে আছি তাদেরও দেখা উচিত ছিল, ভাই এইভাবে করো না, সঠিকভাবে কাজ করো। আপনার নাম? আমার নাম কনকেন্দু ঘোষ, ডাঙ্গাপাড়া। আমি বাহার থেকে এসে দেখি যে ঘটনাটা এরকম, অলরেডি পড়ে আছে। পড়ে আসার পর তারপরে লোকজনের হুড়াহুড়ি, এসে দেখি যে এটা কি অবস্থা, তাও দেখি আমার দোকান ঠিক আছে, ওইদিকে একটা দোকান ক্ষতি হয়েছে কিছুটা, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আর এই লাইট পোস্টটা নষ্ট করে ভেঙে গেছে, যদি এই লাইট পোস্টটা থাকা না থাকতো তাহলে খুব আরো ক্ষতি হয়ে যেত। কোনো একজন ছিল যে দৌড়ে পালিয়ে গেছে, উনি পালিয়ে গেছে, সেটা আমি দেখতে পাই নাই, সেটা পরে শুনছি আমি ঘটনা। অর্থাৎ কি যে অনেকটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, বিরাট রক্ষা পেয়েছে। এটা যদি 10টা 11টা 12টার সময় হতো তাহলে প্রচন্ড লোকের ক্ষতি হয়ে যেত, ক্ষতি অনেক হতে পারত, বিরাট ক্ষতি হয়ে যেত। কখন ঘটেছিল এটা? তারপরে যে পুলটা যখন পড়ে গেল তখন বেশি শব্দ হলো, একজন আসতেছে, দুইজন টোটোওয়ালা পার হয়ে গেছে, মানে কেউ ছিলেন না, যার জন্য বড় কোনো ঘটনা, বড় বিপদ হলো না। আপনার নাম? আমার নাম জয়ন্তী।